শুভ সকাল সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন অলরেডি অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বাইরে তো একদম চড়া রোদ উঠেছে। চলো তোমাদের দেখাই, দেখতে পাচ্ছো একদম আমার জানালায় এখানটাই পুরো গরম হয়ে গিয়েছে, ভীষণ রোদ উঠেছে। আর আজকে তো যেহেতু স্যাটারডে, ছেলে গেছে ড্রয়িং করতে, কিন্তু আমি একা আছি বাড়িতে, কেউ নেই। রান্না করছি, রান্নাও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। এখানে দেখতে পাচ্ছো আলু কষাচ্ছি, এখানে একটু কষা কষ মানে তরকারিটা না কি বলতো, এটা কাতলা মাছ, এটা কাতলা মাছ, ওই জন্য কি ভাবলাম বলতো, জিরে বাটা দিয়ে ঝোল করব না, সেই জন্য একটুখানি আদা রসুন দিয়েছি এর মধ্যে। আদা রসুন দিয়েছি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইনক্লুড করিনি। আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কষিয়ে দিয়েছি। আলুটা কষানো হয়ে গিয়েছে, এবার ফুলকপিটা আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে। আর আরেকটা জিনিস করবো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমার তোমরা তো জানো যে আমাদের কোনোদিনই একটা জিনিস হয় না, মানে একটা রেসিপি হয় না। এখানে দেখতে পাচ্ছ কি বলো তো, এটা কি, এটা এটা মূলো, এই দেখো একদম সাদা সাদা ধপধপ করছে, সে হাতির দাঁতের মতো দেখতে পাচ্ছ। এটাকে মূলটাকে আলু ভাজার মতো কেটে রেখে দিয়েছি। এটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, খুবই সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আমি তো মানে দুই একবার খেয়েছি, ভীষণই ভালো লেগেছে, সেই জন্য আমিও রেখে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গিয়েছে অলরেডি, মাছের ঝোলটা করবো, করে তারপরে মূলটা ভেজে নেবো। আর ছেলে আসুক ড্রয়িং থেকে, ও সকালে একটুখানি মুড়ি মেখে দিয়েছিলাম, মুড়ি খেয়ে ড্রয়িং এ চলে গিয়েছে, আর সেরকম কিছুই খাইনি। দেখি ও এলে যদি ও কিছু খাই খেয়ে নেবে। আর বিছানা টিছানাও সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে না ঠাকুরের ওখানে পরিষ্কার করবো, দেখতে পাচ্ছো ফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার যেহেতু ফুল আনা হয়, তারপরে কিছুটা ফুল থেকেও যায়, সেটাও শুক্রবার দিন পুজো দেওয়া হয়, অনেকটা তো ফুল কিনে আনা হয়, সেই জন্য থেকে যায়। আর গাঁদা ফুল না মানে উঠে যাচ্ছে এখন, মাঝে না গাঁদা ফুলটা ভীষণই সুন্দর পাওয়া যেত, খুব কম প্রাইসে যাকে বলে, কিন্তু এখন না গাঁদা ফুলটা উঠে যাচ্ছে। ফুল ছাড়া না কেমন একটা লাগে, তাই না বলো? ফুল দিয়ে যদি সিংহাসনটা সুন্দর করে সাজানো হয় ভীষণ সুন্দর লাগে, যেমন নিজেকে যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে না রাখো সেটা কি ভালো লাগে বলো? পাগল টাগল হয়ে থাকলে অসুখ, মানে কি বলতো, মনে হয় যেন অসুখ করেছে এরকম একটা মনে হয় না? সেই জন্য যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর দেখতে লাগে, তাই না? চলো আমি রান্নাটা করি, আর অলরেডি আমি তো ওটা কষিয়ে জল ঢেলে দেবো, দিয়ে তারপর মুলোটা ভাজবো। আর জামা কাপড় আজকে বিশেষ নেই, আর এই ঘরটাও গোছানো হয়ে গিয়েছে, দু একটা জামা কাপড় আছে, আর চেয়ারটা না ভর্তি জামা কাপড় ছিল, সব কিছু গুছিয়ে নিয়েছি একদম ফার্স্ট সকালে। এইগুলো কি বলতো, দু একটা জিনিস আছে টুকটাক পরা জিনিস আছে, এগুলো যদি ধোয়ার হয় ধুয়ে নেবো, আর যদি রাখার হয় গুছিয়ে রেখে দেবো। দেখো এই ঘরটাও গোছানো আছে। চলো আমি রান্নাটা করে নিই। মটরশুঁটি দিয়ে দিই, মটরশুঁটি কি বলতো আছে যেহেতু, আর আমার তো বলেছিলাম ফ্রিজের লাইটটা একদম কাট হয়ে গিয়া, ওই জন্য অন্ধকার। দেখো একটু মটরশুঁটি দেবো, এই ডিটাই ছাড়িয়ে রাখা হচ্ছে, এটাই মহত্ব যাকে বলে, যখন ইচ্ছা ব্যবহার করে নাও, বেশি দেবো না, কারণ আমাদের মাছের ঝোলে বেশি পছন্দ করে না মটরশুঁটি। এবার আমার যেহেতু মানে ভালো লাগে সেই জন্যই দেয়া হয়, সেই আমাকে বেশি খেতে হয় মটরশুঁটি। চলো এটা হতে থাকুক। আমি ঝোলটা বসে দিয়েছি, আর টুবাই দোকানে গিয়েছিল একটু কিছু আনতে পাঠিয়েছিলাম, আর এনেছে চিপস। এই প্যাক চিপসগুলো কি হয় বলো তো, বড় বড় প্যাকেটে, লেস বা কোনো ব্র্যান্ডের চিপস না, বড় বড় প্যাকেটে, মানে হ্যান্ডমেড যাকে বলে, মানে কোনো হয়তো তোমার মেশিনে তৈরি না, হ্যান্ড মানে মেড তৈরি হতে পারে, আমার ঠিক জানা নেই। এগুলো কি বলো তো বড় বড় 70-80 টাকা বা 60 টাকা এরকম কিছু দাম নেবে প্যাকেটগুলো, বড় বড় কোনো ব্র্যান্ডের না। বারবারই বলছি এই চিপসগুলো দারুণ খেতে লাগে, একদমই প্লেন হয় চিপসটা, মানে কি বলো তো কোনো মশলা সেরকম থাকে না, খুবই মানে সাদা
সাদা টাইপের দেখতে হয়, খুবই খেতে ভালো লাগে। আমি আর টুবাই দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, আর ছেলে ছিল না, ছেলে গিয়েছিল ড্রয়িং করতে, আর দারুণ খেতে সত্যি, তোমরাও খেয়ে দেখতে পারো, অনেকে হয়তো জানো এই চিপসটার সম্বন্ধে। আর আমার রান্না করা সব হয়ে গিয়েছে, আর রান্না করার সঙ্গে সঙ্গে আমি একটুখানি 5 মিনিট বসেছিলাম, বসার পর মনে হলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে গ্যাসটা, আর গ্যাসটা পুরো ক্লিন করে নিচ্ছি। কি হয় বলো তো, তোমার সঙ্গে সঙ্গে ক্লিন না করলে না পরে খুব অসুবিধা হয়, সব তেল মশলা বসে যায়, চিপচিপা টাইপের হয়ে যায়, ভালো লাগে না। আর ওই জন্য আমি ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি, আর বারবারই কাপড়টা ধুয়ে নিচ্ছি, কারণ কি হয় বলো তো, আবার তেলটা লেগে যাওয়ার ব্যাপার থাকে। আর আজকে এমনি নর্মালি ক্লিন করে নিচ্ছি, জাস্ট ধুয়ে ধুয়ে, অন্যদিন কি হয় বলো তো, সার্ফ বা ভিম লিকুইড বালতি মধ্যে জলে নিই। তোমরা অনেকেই আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা দেখবে আমি বালতির মধ্যে সার্ফ বা কোনোদিন ভিম লিকুইড সবকিছু নিয়ে তার মধ্যে মানে মোছামুছিটা করি, কিন্তু আজকে কিছুদিন আগে সবে মাত্র আমি ডিপ ক্লিনিং করেছি রান্নাঘরে, তাই এইভাবে পরিষ্কার করে নিলাম। বাইরে গিয়েছিলাম, বাইরে কি বলতো সেই গ্যাস লাইটারটা না একদম খারাপ হয়ে গিয়েছে, একদম জ্বলছে না, দেশ লাই দিয়ে কোন রকমে মানে জ্বালাচ্ছি, সেই জন্য ইমার্জেন্সি গ্যাস লাইটারটা আনতে গিয়েছিলাম। কিন্তু কি বলতো, সেই একটা তোমরা হয়তো অনেকেরই কাছে থাকবে সেই গান শট হয় না, মানে ওটাকে কি বলে গান লাইটার মনে হয়, যতটা সম্ভব গান লাইটারই বলে, ওইটা কেনার জন্য মানে অনেকদিন থেকে এ করছি, কোথাও পাইনি, আজকেও গিয়েছিলাম সেই কারণে, কিন্তু ওটা পেলাম না, সেই জন্য আমি কিনে আনিনি। আমার বড় বলেছিল যে এমনি নর্মাল নিয়ে নাও, আর ছেলে দেখো ও ঠান্ডা বলে নেই, মানে মানুষের তো শীতকালে ঠান্ডা লাগে, আমি দেখো জ্যাকেট পরে আছি তাই আমার ঠান্ডা লাগছে, কিন্তু ওর কোনো ঠান্ডা নেই, যা চলে যা, ও পড়ছে আর ওই ঘরে ওরা আছে, আমরা চলে এসেছি তাড়াহুড়ো করে, কারণ রান্না করার কি মানে করার ছিল, দুপুরের মতো দুপুরে করেছিলাম সব খা মানে খেয়ে নিয়েছি সবকিছু, একদম খালি হয়ে গিয়েছি। আর মাছের ঝোলটা আজকে ফাটাফাটি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে শুধু করেছিলাম, গুঁড়ো লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা যতটা কম খাবো ততটাই ভালো। যাই হোক, আমি এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি, আর কি বলতো, গ্যাস লাইটারটা পেলাম না, ওই গানশট বন্ধু কি বলে আমি জানি না, ওটা পেলাম না, এমনি নর্মাল পেয়েছিলাম কিন্তু আমি নিয়ে আসিনি, ভাবলাম কি বলতো সেই নেবো যে গেলে একটুখানি কি বলতো আর দু এক জায়গায় খুঁজবো। আর একটা জিনিস আজকে কেনার ছিল, কিনে তারপরে তোমাদেরকে জানাবো, যদি কিনি, দেখে চলে এসেছি দু একটা পছন্দ হয়নি। আর এই দেখো, এখানে চিকেন নিয়ে চলে এসেছি, বাসন পড়েছে এতগুলো, ওগুলো ক্লিন করব রান্না করতে করতে, চিকেনটাও ক্লিন করে একেবারে ম্যারিনেট করে রাখবো, মানে আমাদের কি বলতো চিকেনটাই বেশি খাওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো পেঁয়াজ ভাজছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে ভাত খাবো, কালকে যেহেতু স্যাটারডে তোমার আমার বর তো টিফিন ভেবে নিয়ে যাবে না, তাই আর এখানে এই দেখো সলিড চিকেন ছিল অনেকটা, দেখতে পাচ্ছ তো সলিড চিকেনটাকে এইভাবে কিমার মতো করে কেটে নিয়েছি, এখনো খাবো চিকেন, কালকেও হবে, মানে আজকে কষা কষা জাস্ট সলিড চিকেনটা দিয়ে বানাবো, একটু ডাল করবো, কেন বলো তো একদম কষা কষা হবে, তো একটুখানি ডাল সেদ্ধ করবো, আর পেঁয়াজটা কি বলো সলিড চিকেন তো ওই জন্য ম্যারিনেট করে মানে একেবারে করছি না, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে বুঝলে তো, আর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা না হলুদ আর একটুখানি নুন দিয়ে মাখিয়ে নেবো, মাখিয়ে একেবারে তাপিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা অনেকটা বেশি করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো কি জানি না, গুঁড়ো লঙ্কা যদি মনে হয় দেবো, আর যদি না মনে হয় দেবোই না একদম। একটু দেখতে পাচ্ছ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একদম চটকে চটকে একবারে ভালো করে মাখিয়ে নেবো, একদম মশলা এফুর থেকে উফুর, আর ছোট ছোট আমি কুচিয়ে নিয়েছি, এরকম যে কেটে এনেছি তা না, আমি মানে বাড়িতেই একদম তো কিমা না বটি দিয়ে এরকম কুচিয়ে নেওয়া যায়, এটাকে ম্যারিনেট করার কারণ হচ্ছে কি বলতো, এটা নুনটা একটুখানি মানে মশলাটা কষাতে কষাতে আরো আগে মাখিয়ে যদি তোমরা রাখতে পারো তাহলে ভীষণই ভালো হয়, কিন্তু আমার যেহেতু সময় ছিল না, আমি চিকেনটাকে কি বলতো ফ্রিজে ছিল তো আমি মানে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, আর এসে দেখি ছেড়ে গিয়েছে, ভাগ্যিস মানে মনে করে ভিজিয়ে রেখেছিলাম, চালটাও ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ওই জন্য কি বলতো ভাতটা এসেই বসিয়ে দিতে পেরেছি, আর এমনি কাজও থাকে তোমার, চাল ভাতটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটা পটাপট আদা রসুন পেস্ট করেছিল, শুধু পেঁয়াজটা কেটেছি আর চিকেনটা কেটে নিয়েছি, কেটে আর বসিয়ে দিয়েছি, এবার ওটা কষানো হয়ে গেলে মশলাটা আমি এটা দিয়ে দেবো। Thank you.
দেখো কালারটা এত সুন্দর এসছে না, আর একদম শুকনো শুকনো করেছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণই সুন্দর হয়। অনেক সময় কি হয় বলো তো, সলিড চিকেন আমরা পছন্দ করি না খুব একটা, পকোড়া করে খাই। আর পকোড়া করে কি হয়, সেটা সন্ধ্যেবেলা মানে এমনি শুধু খাওয়া হয়ে যায়, সেটা তো ধরো একটা ম্যানেজ করা হলো না, এটা একটা থেকে গেল, তোমার রাতটা মানে কিছু একটা দিয়ে হয়ে গেল। এ দেখো আলু দিয়েছি, আলু একটা গোটা একটু মানে মাঝারি থেকে একটু বড় হবে, মানে খুব বড় না, আলু দিয়েছিলাম, কারণ আলু দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খাওয়াবে। আর চিকেনটা আজকে অনেকটা পরিমাণেই ছিল সলিড চিকেন, আর সেই জন্যে অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ, অন্য সময় এতটা থাকে না। যাই হোক, এই দেখো আর একটু ধনে পাতা দিয়েছি, আমি ঝোলে খুব একটা ধনে পাতা দিই না, ধনে পাতার গন্ধটা গরম মশলার সঙ্গে পাইল হয়ে গিয়ে একটা অন্যরকম টাইপের চলে আসে, কিন্তু যেহেতু এটা কষা মতো করেছি সেই জন্য একটু ধনে পাতা দিয়েছি, খুব সুন্দর দেখতে লুকটাও সুন্দর এসছে। আর দুটো মতো টমেটো দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি দিয়ে দিয়েছিলাম ভুল করে, ক্যামেরা অন করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি, আমার গুবলু সোনা বসে গিয়েছে, আর চিকেন হলে তো কথাই নেই, সবাই তাড়াতাড়ি সবার ভাত বেড়ে নিয়েছে এখানে। আর এই দেখো তোমাদের বললাম না একটু ডাল করব, সেদ্ধ ডাল করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি। এটা ভীষণই ভালো লাগে, বিশেষ করে বাঙালিরা যারা এরকম ডাল সিদ্ধ খাও তারা তো জানবে এখানে নতুন কিছু না, এটা ভীষণই প্রিয়। আর এটা কি বলতো, রুটি দিয়ে যখন খাওয়া হয় তখন একটু গাঢ় গাঢ় করে যদি স্বাদ মানে জাস্ট সিম্পল কম সময় যদি হয় রুটি আর একদম গাঢ় গাঢ় ডাল সেদ্ধ আর একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে, আর সর্ষের তেল যদি স্কিপ করতেও পারো, অনেকে ঘি পছন্দ করে বাটার পছন্দ করে সেই হিসেবে তারা দিতে পারো দিয়ে, আর এটা বানিয়ে রুটি দিয়েও তোমরা খেতে পারো। আর এক পিস মাছ সকালের আছে, যে খাই খাবে। আর এখানে ভাতগুলো সব বেড়ে নিয়েছি, বসে গিয়েছে সবাই, এবার কি ওদের খেতে দিয়ে দেবো, মানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে যাকে বলে।